হ্যালো বন্ধুরা, নন্দিতা কিচেনের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটি হচ্ছে বাঁধাকপির পকোড়া। তাই আমি এখানে ছোটো সাইজের একটা বাঁধাকপি কুচি কুচি করে কেটে রেখেছি, আর এখানে এক কাপ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া, আর এখানে এক কাপ বেসন, আর কিছু পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর এই দেখেন ম্যাগি মশলা, এগুলি দিয়ে আমি আজকের এই পকোড়াটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি বাঁধাকপির মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর লঙ্কা কুচি, শুকনো চালের গুঁড়া, বেসন, আর এই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু জিরে গুঁড়ো। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশাবো। এই দেখেন বন্ধুরা কিভাবে একসাথে সবগুলো মিশানো হয়ে গেছে। এই দেখেন ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি চুলোতে আগুন করে একটি কড়াই বসিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, চুলোতে একটি আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি এবার গরম হয়ে গেছে, তার মধ্যে কিছু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটি চাকনি হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুন্দর কালার হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে যাচ্ছে। এই দেখেন বন্ধুরা, আমার পকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম সহজ ব্যাপার এই পকোড়াটা বানানো, মাত্র 5 মিনিটে একদম রেডি হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, আমার পকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেন কি মুচমুচে হয়েছে। খেতে আশা করি সবারই ভালো লাগবে। আপনারা যদি মনে করেন টিফিনের সাথে অথবা ডাল ভাতের সাথে এরকম পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।